পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে করা রিটে সম্পূরক আবেদন করেছেন রিটকারী আইনজীবী। আবেদনে দেশের সব মহাসড়কে মোটরসাইকেলের জন্য পৃথক লেন চালু সহ পদ্মা সেতুর সুবিধা থেকে যেন বাইকারদের বঞ্চিত না করা হয় সেই নির্দেশনাও চাওয়া হয়েছে। শাহিন আলমের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন শাফিউদ্দিন আহমদ। দেশের দক্ষিণাঞ্চলের সাথে রাজধানীকে সম্পৃক্ত করতে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে তৈরি হয় পদ্মা সেতু। গত বছরের 25 জুন বর্ণিল উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় স্বপ্নযাত্রা। পরের দিন অর্থাৎ 26 জুন সকল প্রকার যান চলাচলের জন্য সেতু উন্মুক্ত হয়। তবে ওই দিনই একটি মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যুর কারণে 27 জুন ভোর 6টা থেকে পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আবু হানিফ হৃদয় নামের এক ব্যক্তি। এত কষ্ট করে বাইকাররা বন্ধ থাকার কারণে ট্রাকে এই গরমের ট্রাকে টেনে টেনে উঠেছে, হঠাৎ একটা এই বাইক পড়ে গেছে, তখন বিষয়টা খুব কষ্ট পাইছি যে বাইকাররা আপনার ট্যাক্স দিচ্ছে, বেড দিচ্ছে, সরকার পারমিশন দিচ্ছে, সব কিছু দেওয়ার পরে জনগণের টাকায় পদ্মা সেতু হচ্ছে, সেই পদ্মা সেতুতে বাইকাররা চলতে পারবে না কেন? রিটের পর সংশ্লিষ্ট মন্ত্রণালয় পদ্মা সেতুতে মোটরসাইকেল চালানোর অনুমোদন দিয়েছে। তবে আবারও যেন সেতুতে মোটরসাইকেল চালানো বন্ধ না করা হয় সে বিষয়ে নির্দেশনা চান রিটকারী আইনজীবী ইয়ারুল ইসলাম। রিটের শুনানিতে এ বিষয়ে সরকার কি পদক্ষেপ নেন তা দেখার জন্য অপেক্ষা করতে বলেন বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ। একটা মোটরসাইকেলের অ্যাক্সিডেন্টকে কেন্দ্র করে সবাইকে যাওয়ার ভার নিষেধাজ্ঞা দেওয়াটাকে চ্যালেঞ্জ করি, আমরা জনস্বার্থে একটা রিট দায়ের করি। 8 সপ্তাহ স্ট্যান্ড আবার করা শেষ হওয়ার আগেই ওনারা মন্ত্রণালয় থেকে ওনাকে পিটিশন আবার একটা চিঠি দেয় যে এটা যত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আদালত থেকে বলা হলো যে এটা আপনারা অবজারভেশনে রাখেন, এটা পরবর্তীতে সরকার যদি এ ব্যাপারে কোনো পদক্ষেপ না নেয় বা আবার যদি মোটরসাইকেল চলাচল বন্ধ করে দেয় তাহলে আপনারা আবার আসবেন। কোনো ব্যক্তিবিশেষের অপরাধে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ না করা সহ বাইকারদের জন্য মহাসড়কে পৃথক লেন করার নির্দেশ চাওয়া হয় রিটের আবেদনে। শাফিউদ্দিন আহমদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।